নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জাংশনের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে আমি গত সপ্তাহে এই ভিডিওটা ছাড়িয়েছি, যার মাধ্যমে বলতে চেয়েছি যে আমি যে পদ্ধতিতে ডিডিপির কাজ করি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে আপনারা ডিডিপির কাজগুলো করবেন সেই ব্যাপারে একটা ভিডিও, মানে একটা ভিডিও কোর্সের আরম্ভ করতে চলেছি আমি। তার রিলেটেড অনেক কোশ্চেন আমার কাছে এসেছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ এবং কমেন্টের মাধ্যমে। সেই সবের কিছু পরিমাণ অ্যান্সার আজকে দেবো এবং তার সাথে নতুন কিছু অ্যানাউন্সমেন্ট আমি এই ভিডিওতে করব। তাই বন্ধুরা আপনারা একটু মন দিয়ে শুনবেন। আজকে আমরা করছি যে আমি কোন সফটওয়্যার আর কোন ভার্সানে কাজ করব সেটার উপরে আমি সব বিস্তারিত কথা বানাচ্ছি। ফার্স্টে আমি বলে দিচ্ছি, অনেক বন্ধুরা আমাকে বলছে দাদা ইলাস্ট্রেটরটা শেখাও। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, কারণ আমি ইলাস্ট্রেটরের কাজ সম্বন্ধে খুবই কম জানি, এখনও আমি প্রায় ওর উপরে শিখছি। তাই জন্য আমি আপনাদের ইলাস্ট্রেটর সম্বন্ধে কিছু দেখাতে পারবো না। আপনারা ইউটিউবে অনেক ভালো ভালো স্যারদের বা অনেক অনেক ভালো ভালো ডিজাইনারদের কাজ দেখবেন, যারা ইলাস্ট্রেটরের উপর আপনাদের কাজ ভালোভাবে শিখিয়ে দিচ্ছে, তাদের থেকে আপনারা ইলাস্ট্রেটরের কাজগুলো দেখতে পারেন। আমি এখানে মেনলি শেখাবো, দেখুন আমি যেই কাজ সফটওয়্যারের উপরে সাধারণত কাজ করি সেটা হচ্ছে ফটোশপ, কোরেল ড্র এবং পেজ মেকার। আমি বলে দিই পেজ মেকারটা, আমি পেজ মেকার 6.5 কাজ করতাম 2010, প্রায় 2011 সাল থেকে 2013-14 অবধি আমি পেজ মেকারে কাজ করেছি। তারপরে আমার একটি প্রবলেম হওয়ার জন্য আমাকে কোরেলে আসতে হয়, তারপরে আমার কোরেলটাকে অনেক বেশি ভালো লাগার জন্য আমি কোরেলেই কাজ শুরু করি। তারপর থেকে আমি প্রায় পেজ মেকারে কাজ করা ছেড়ে দিয়েছি, শুধু কিছু কিছু কাজ আমার পেজ মেকারে রয়েছে যেই ফাইলগুলোকে আর ট্রান্সফার করতে পারিনি আমি, সেইগুলি পেজ মেকারে করি। আমি তাই বলে দিচ্ছি পেজ মেকার হয়তো আমি আপনারা যেরকম দেখছেন সেরকম হয়তো নাও দেখাতে পারি, যতটা পারবো চেষ্টা করব আমার নলেজ যতটা আছে ততটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। এরপরে আসছি কোরেল ড্র। কোরেল ড্র এখন আমি যেই ভার্সন করছি সেটা আমি দেখিয়ে দিই আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন কোরেল ড্র আমার কাছে এখন X5 এবং X7 দুটোই রয়েছে আমার মেশিনে, এই দুটো ভার্সনে আমার কাছে রয়েছে, কিন্তু সাধারণত এখন আমি কোরেল ড্র X5ই বেশি কাজ করে থাকি। এই দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি কোরেল ড্র X5ই বানিয়েছি। অনেকে বলছে দাদা তাহলে কোরেল ড্র X5 ভালো, দেখুন আপনি যেই সফটওয়্যারে কাজ করছেন সেই সফটওয়্যারেই কাজ করুন, আপনাকে কোনো দরকার নেই যে খুব তাড়াতাড়ি আমি কোরেল ড্র X5 করছি বলে আপনিও কোরেল X5 লোড করে নেবেন। কারণ অনেক সময় অনেকের পিসিতে কোরেল ড্র X5 লোড করলে কী হবে, যখনই হায়ার ভার্সনে যাবে পিসি স্লো হয়ে যায়। তাই আমার জিনিসটা দেখার জন্য আপনাকে কোরেল খুব হায়ার ভার্সন যেতে হবে না, কোরেল আপনি যদি 13-তেও থাকেন, 13-14 থাকলেও আপনি দেখতে পারবেন, কারণ এইগুলো হচ্ছে নর্মাল স্টেপ, এইগুলো খুব একটা সফটওয়্যার আপগ্রেডেশনের উপরে খুব একটা বেশি করবে না। যদি আমি আপনার যদি মনে হয় আপনি কোরেল 15 লোড করতে পারেন, কিন্তু আমি বলছি আপনার যেটা আছে সেটা দিয়ে দেখুন, যদি আপনার মনে হয় যে কোরেল 15 আপনাদের জন্য বেশি সুইটেবল তাহলে কোরেল 15-তে চলে যেতে পারেন। তারপরে এবার আসছি ফটোশপের উপর। ফটোশপ আমি বিগত প্রায় 4-5 বছর ধরে আমি ফটোশপ 7.0-তে কাজ করছি। বর্তমানে আমি যখন উইন্ডোজ 10-এ আপডেট করি তখন আমি ফটোশপ CS6 লোড করি আমার মেশিনে। অনেকের কাছে ফটোশপের 2020 ভার্সন, 2019 সব বিভিন্ন হায়ার ভার্সনগুলো রয়েছে, আমার কাছে নেই, কারণ আমার ফটোশপের যেই কাজগুলো আছে সেইগুলো আমার, সাধারণত যেগুলো আমি ডিজাইনের কাজগুলো করি কিংবা পাসপোর্ট ফটো মেকিং এইসব ফটো এডিটিংয়ের কাজ করি, সমস্ত আমার ফটোশপ CS6 হয়ে যায়। কারণ আপনি অনেক অনেক ডিজাইনারকে দেখেছেন তারা এখনও ফটোশপ 7.7 দিয়ে কাজ করছেন এবং তারা খুব দুর্দান্ত কাজ করছে। তাই আপনার কোনো কখনোই মনে উচিত হওয়ার না, দরকার নেই যে আপনার হায়ার ভার্সন না থাকলে আপনি কাজ করতে পারবেন না, আপনি অনায়াসে কাজ করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার মনে হয় কাজের কোয়ালিটি বা আরও অনেক কিছু বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আপনি হায়ার ভার্সন দেবে। কারণ আমার যখন হয়েছিল আমার কিছু কিছু নতুন নতুন সিস্টেম এবং নতুন নতুন ফাইলের বড় বড় ফাইলে কাজ করছিলাম, তখন আমার কোরেল ফটোশপ 7-এ অনেক সময় ফাইল লোড হতে ছিল, টাইম হতে বারবার এরর হচ্ছিলো, তাই জন্য আমি সেটাকে আপডেট করে নিয়ে চলে যাই ফটোশপ CS6-এ। এই তিনটে ভার্সনে আমি কাজ করছি আর আপনাদের কাজ করে দেখাবো। দেখুন আমি বলে দিচ্ছি কিছু কথা, আগে একটু মন দিয়ে শুনুন, যে হয়তো আপনারা যারা
আমি বলছি না, আমার চ্যানেলে যারা দর্শক আছে তাদের মধ্যে অনেকেই আছেন খুব ডিজাইনে অনেক বছর ধরে কাজ করছেন বা প্রেস লাইনের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত, তাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, কারণ তারা অনেক কিছু দেখেছেন। আমি শুধু বলছি যে আমি আমার যে স্টাইলে কাজটা শিখেছি, কারণ আমি কাজটা একটু যে নতুন পদ্ধতি অবলম্বন করে ইউজ করি, কারণ আমি মনে আমি অত অনেকের মতন অত এক্সপার্ট লোক নেই, কারণ যারা আসে অনেক রকম ভালো ভালো আরও সুন্দর সুন্দর ডিজাইন করে। আমি হচ্ছে মোটামুটি যেগুলো মার্কেটে চলে এবং মার্কেটে যত নতুন নতুন জিনিস আনতে পারি সেই সব জিনিসের উপরেই আমি কাজ করি। আমি খুব বেশি বলবো না, আমাকে খুব অ্যাডভান্স লেভেল ডিডিপি ডিজাইনার বা ডিডিপি আপনাদের শেখাতে পারবো, কিন্তু আমি যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে যেটা আমরা সাধারণত আমাদের ডিজাইন মার্কেটে চলে, মানে পাতি বাংলায় বলতে গেলে যেইগুলো বাজারে চলে সেই জাতীয় জিনিসগুলো আপনাদের আমি দেখাতে পারবো আমার এই কোর্সের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা জেনে গেলেন কী কী সফটওয়্যারের উপর কাজ করবো। এরপর একটা কথা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি একটা নিউ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, এটার জন্য আমি বলে রাখি যারা এই ভিডিওটা দেখছো তারা যদি ডিজাইন লাইন সম্বন্ধে ডিজাইন লাইন নিয়ে কাজ করছেন বা জানতে ইচ্ছুক তারা কিন্তু এই গ্রুপটা জয়েন করতে পারেন। এখানে আমরা শুধু মাত্র যে আমি হবো, এখানে আমরা সবাই মিলে আমাদের বিভিন্ন মতামত শেয়ার করব, বিভিন্ন ধরনের আইডিয়াস, বিভিন্ন জিনিস, প্রোডাক্ট, বিভিন্ন লিঙ্ক বা ধরুন কিছু ব্রাশ অ্যাকশন, এই সবগুলো আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই গ্রুপের মাধ্যমে। তাই আমি বলছি আপনারা এই গ্রুপটাকে জয়েন করে নিতে পারেন, যদি মনে হয় তো গ্রুপটা জয়েন করবেন, কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা আমাকে যেরকমভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন সেরকম করতে পারবেন, টেলিগ্রামে মেসেজ করেন করতে পারবেন, সেখানে কোনো অসুবিধা নেই। আপনারা টেলিগ্রামের গ্রুপটাও জয়েন করে নিতে পারেন, কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা মেইনলি বানানো হয়েছে ডিজাইনার ফ্রেন্ডদের জন্য। এই গ্রুপটা বানিয়েছি আমি অলরেডি, এটার আমি পোস্ট একটা আমি আমার চ্যানেলের কমিউনিটিতে দিয়ে দিয়েছি, দেখুন এখানে একটা লিংক পেয়ে যাবেন। এবং তাছাড়া এখানে একটা আমার কিউআর কোড দিয়েছি, দেখবেন এখানে ডিডিপি ক্লাস বলে দেখাচ্ছে, আমি দেখিয়েও দিচ্ছি। এই হচ্ছে সেই গ্রুপটা, দেখতে পাচ্ছেন আমি লিঙ্ক শেয়ার করার পরে অনেক আমাদের ডিজাইনার ফ্রেন্ডরা এইসব জায়গায় জয়েন করে নিয়েছে। আমাদের সাথে অনেকেই আছেন খুব এক্সপার্ট ডিজাইনার, তারাও আমাদের সাথে রয়েছেন, কারণ আমরা চাই ডিজাইন জগৎটাকে একটা নতুন দিই, যেটা বাংলা ডিজাইন জগৎ পাইনি অনেক বছর যাবৎ ধরে। তো বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আর যা অসুবিধা হবে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন, কিংবা যদি আপনি হয়তো যদি লিঙ্কটা দিয়ে জয়েন না করতে পারেন আমাকে মেসেজ করবেন, লিখবেন যে দাদা আমি এই গ্রুপটায় জয়েন হতে পারি, আমি লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো, আপনাকে আপনি ওই সেই লিঙ্ক দিয়ে চট করে নিতে পারবেন। কারণ অনেকের বলছে যে কি লিঙ্কটা যেটা দিয়েছে সেটা অনেক সময় ডিস্টার্ব হচ্ছে, তাই আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে জানিয়ে দিলাম। ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা জয়েন করতে পারবেন। তো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা বড় কথা দেখতে পাচ্ছেন, বলেই দিয়েছি আরম্ভ হবে জানুয়ারির থেকে, মানে হচ্ছে জানুয়ারি মাস থেকে, মানে 2021 থেকে চালু হতে চলেছে আমাদের এই ডিডিপি কোর্সটা। তো বন্ধুরা, আমার সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন, যাতে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ডিজাইনের জগৎকে।